বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ঈদে নবাব ও রাজনীতি সিনেমা দিয়ে দর্শক মাতিয়ে আবারও নতুন সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন শাকিব খান। সম্প্রতি তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই সুপারস্টার। তিনটি সিনেমায় প্রযোজনা করছে শাপলা মিডিয়া। সিনেমাগুলো হলো আমি নেতা হব, কেউ কথা রাখেনি ও মামলা হামলা ঝামেলা। আমি নেতা হব সিনেমাটি নির্মাণ করবেন উত্তম আকাশ। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা মিষ্টি জান্নাত ও শক্তি। ছবিটির কাজ শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। এছাড়াও কেউ কথা রাখেনি ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলি এবং হামলা মামলা ঝামেলা সিনেমাটিতে অভিনয় করবেন মিষ্টি জান্নাত। আমি নেতা হব সিনেমাটির শুটিং শুরু হবে আগে। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, 9 জুলাই একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। 25 জুলাই থেকে আমি নেতা হব ছবির শুটিং শুরু হবে। এদিকে কুরবানি ঈদেও মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান অভিনীত দুটি সিনেমা, রংবাজ ও অহংকার।